ডিফেন্স এন্ড স্টুডেন্টস সকলেই আশা করি ভালো আছে। তো প্রথমেই একটা বিষয়, আজকে গুরুত্বপূর্ণ বিষয় এবং গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্যই এই ভিডিও। যে বিষয়টা সবার আগে আমি তোমাদেরকে লক্ষ্য করতে বলবো, সেটি হলো তোমরা কিন্তু প্রত্যেকেই জানতে যে ট্যাব দেওয়া হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, এবং এর জন্য সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অলরেডি কিন্তু একটা ঘোষণা করেছিল যে প্রত্যেক ছাত্রছাত্রীকে ট্যাব দেওয়া হবে। তো আজকে একটা বিষয় তোমাদের কিন্তু সেই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বা গুরুত্বপূর্ণ নির্দেশিকা আমি তোমাদের দেখাবো বা জানাবো। তার আগে একটা প্রশ্ন তোমাদের উঠে আসছে, মাধ্যমিক পরীক্ষা কবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বা কবে হবে, স্কুল কলেজ কবে নাগাদ খুলবে। দেখো, প্রথমেই আমরা এর আগের এপিসোডে একটা বিষয় জানিয়ে দিয়েছি যে সম্ভবত জানুয়ারি মাসেও স্কুল খুলছে না। অর্থাৎ তোমরা একটা বিষয় সম্ভবত জানুয়ারি মাসেও স্কুল খুলবে না, এটা ধরে নিয়ে আগাতে পারো। যদি জানুয়ারি মাসে স্কুল না খোলে, তাহলে ফেব্রুয়ারিতে পুরাতন রীতি অনুযায়ী প্রিভিয়াস বছরগুলোর মতোই কিন্তু কোনোভাবেই মাধ্যমিক পরীক্ষা করা সম্ভব নয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষাও কিন্তু সেভাবে করা সম্ভব নয়। অর্থাৎ যে গুঞ্জন চলছিল যে জুন মাস নাগাদ পরীক্ষা হবে, জুন মাস নাগাদ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হবে, সে বিষয়টা অনেকটাই নিশ্চিত তোমরা ধরে নিতে পারো, কিন্তু এই বিষয়ে এখনো সরকারি কোনো নির্দেশিকা নেই। তাই তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে সরকারি নির্দেশিকা আসা পর্যন্ত। দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হাইলাইট একটা নিউজ, যে বিষয়টা দ্বিতীয় এবং হট নিউজ তোমাদের জানাবো, যে ট্যাবের বদলে সরকারি স্কুল ও মাদ্রাসার প্রত্যেক পড়ুয়াকে 10,000 টাকা দেবে সরকার। অর্থাৎ আগামী 3 সপ্তাহের মধ্যে সরাসরি পড়ুয়াদের অ্যাকাউন্টে ওই টাকা পৌঁছাবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দেখো, এইখানে আরেকটা বিষয় নিয়ে আমি তোমাদেরকে কথা বলবো। ডিটেলস যদি দেখো, ডিটেলস কিন্তু একটা বিষয় তোমাদেরকে জানাবো, ডিটেলস জানতে গেলে বা ডিটেলস যদি দেখো, তাহলে একটা জিনিস এখানে দেখো যে এখানে আমরা একটা পেজ থেকে তোমাদেরকে তুলে ধরছি, যেখানে বলা হচ্ছে করোনার জেরে লাটে উঠেছে স্কুলের ক্লাস। এটা কিন্তু তোমরা প্রত্যেকেই জানো, তাই পড়ুয়াদের অনলাইন ক্লাসের জন্য ট্যাব দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু 9.5 লক্ষ ট্যাব জোগাড়ের সমস্যা, অর্থাৎ প্রায় 9.5 লক্ষ ট্যাব জোগাড় করা কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না, এবং এত তাড়াতাড়ি তো মোটেও সম্ভব নয়। তাই এবার অন্য পথ বাজলো রাজ্য সরকার। দেখো, মঙ্গলবার মানে আজকে নবান্নে যে সাংবাদিক সম্মেলন হলো, এই কিছুক্ষণ আগে এই নবান্নে সাংবাদিক বৈঠক থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ট্যাবের বদলে সরকারি স্কুল ও মাদ্রাসার প্রত্যেক পড়ুয়াকে 10,000 টাকা দেবে সরকার। আবার দেখো, যে ট্যাবের বদলে সরকারি স্কুল ও মাদ্রাসার প্রত্যেক পড়ুয়াকে 10,000 টাকা দেবে সরকার, যা দিয়ে পড়ুয়ারা নিজেরাই ট্যাব বা মোবাইল ফোন কিনে নিতে পারবেন। আগামী 3 সপ্তাহের মধ্যে সরাসরি পড়ুয়াদের অ্যাকাউন্টে ওই টাকা পৌঁছাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই বিষয়ে আরও একটু বিস্তারিত তথ্য তোমাদেরকে জানাবো, যে এদিন মানে আজকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, 9.5 লক্ষ পড়ুয়াকে ট্যাব দেওয়ার জন্য টেন্ডার ডাকা হয়েছিল, কিন্তু কোনো সংস্থা একলপ্তে এত সংখ্যক ট্যাব সরবরাহ করতে পারবে না, মেরে কেটে 1.5 লক্ষ ট্যাব জোগাড় করা সম্ভব হচ্ছে। এদিকে চীনা ট্যাব কেনার উপর অলরেডি নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র সরকার, ফলে এই বিকল্প ব্যবস্থা করতে হলো সরকারকে। অর্থাৎ বুঝতেই পারছো, প্রায় 9.5 লাখ ট্যাব দেওয়া কিন্তু কোনোভাবেই কোনো কোম্পানির পক্ষেই সম্ভব ছিল না। তাই রাজ্য সরকার সরাসরি তোমাদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে দিচ্ছে, শুধুমাত্র তোমাদের অনলাইন পঠন পাঠনের জন্য, ট্যাব এবং মোবাইল কেনার জন্য। এখন প্রশ্ন, তোমরা প্রত্যেকেই জানো করোনা পরিস্থিতিতে বন্ধ স্কুল কলেজ, সশরীরে উপস্থিত থেকে পড়ুয়াদের ক্লাস করা হচ্ছে না, এবং তার ফলে বর্তমান পরিস্থিতিতে ভরসা অনলাইন ক্লাস। তবে যে সমস্ত পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়, সেই সব পড়ুয়াদের কাছে স্মার্টফোন নেই, বাধ্য হয়ে তারা ক্লাসে যোগ দিতে পারছে না, সেই সব পড়ুয়াদের জন্য কল্পতরু হয়ে দাঁড়িয়েছে যেন রাজ্য সরকার। অনলাইন ক্লাস করার জন্য উচ্চ মাধ্যমিক ও হাই মাদ্রাসা 9.5 লক্ষ পড়ুয়াকে, আবার রিপিট করি, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নয়, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এবং হাই মাদ্রাসা 9.5 লাখ পড়ুয়াকে একটি করে ট্যাব দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই সমস্ত পড়ুয়াদের নগদ টাকা দেওয়ার ঘোষণা করা হলো। অর্থাৎ যারা অনলাইন পড়াশোনার জন্য তোমাদের অসুবিধা হচ্ছিল, তোমাদের জন্য কিন্তু একটা বড় খবর। তবে এই ঘোষণার পর যথারীতি কিন্তু একটা রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে, অনেকেই মনে করছেন পড়ুয়ারা এই টাকা পাবেন কিনা তা নিয়ে সন্দেহ থাকছে, আবার অনেকের ধারণা পড়ুয়ারা এই টাকা দিয়ে ট্যাব বা ফোন কেনার বদলে অন্য কাজে ব্যবহার করতে পারে। অর্থাৎ
দুরকম চিন্তা ভাবনায় কিন্তু রয়েই যাচ্ছে। তবু যে গুরুত্বপূর্ণ বিষয় সে বিষয়টা আরেকবার নজর রাখো, হাইলাইটস বিষয়টা। ট্যাবের বদলে সরকারি স্কুল ও মাদ্রাসার প্রত্যেক পড়ুয়াকে 10,000 টাকা দেবে সরকার। আগামী 3 সপ্তাহের মধ্যে সরাসরি পড়ুয়াদের অ্যাকাউন্টে ওই টাকা পৌঁছে যাবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তো ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের অসুবিধা হচ্ছিল, তোমরা অনলাইন পড়াশোনা যারা করতে পারছিলে না, তোমাদের জন্য কিন্তু একটা বড় সুযোগ। আর সুযোগটা আশা করব তোমরা সঠিক পথেই ব্যবহার করবে, সঠিকভাবেই ব্যবহার করবে। আর এপিসোড এই পর্যন্তই। চ্যানেলে প্রথম হলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের জানিয়ে দাও ট্যাব দেওয়ার ব্যাপারটা। আর পরবর্তী চ্যানেলে পরবর্তী তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকন ক্লিক করো, যাতে পরবর্তী সময় আরও গুরুত্বপূর্ণ তথ্য খুব তাড়াতাড়ি তোমাদের হাতে নাগালে চলে আসে। সকলে ভালো থেকো আর অবশ্যই সকলকে ভালো রেখো।